হায়দ্রাবাদ থেকে একজন কারি করেছে, দেখো কি সুন্দর মূর্তি বানায়। পিতল, ভাঙা পিতল, কাঁসা দিয়ে, সিলভার দিয়ে, ভাঙা বস্তু দিয়ে, মানে ফেলে দেওয়া বস্তু দিয়ে এত সুন্দর করে বস্তু বানিয়ে দিবে, লেগেছে মজার। মানে আসরেই একদম মাটির উপরে, দেখো একবার তোমরা সবাই দেখো কি সুন্দর করে বানিয়ে আছে, তো মজার বস্তু। দাদা বাড়ি কোটা আপনার? বাড়ি হায়দ্রাবাদ তেলেঙ্গানা। হায়দ্রাবাদ তেলেঙ্গানা, এই জায়গা থাকেন কই? বক্সিহাট। দুইজন আছেন না আরো আছে? না, তিনটে দল আছে। তিনটে দল আছে, টোটাল কয়জন মানুষ? ছয়জন। আচ্ছা আচ্ছা, কাম ধান্দা চলছে না ভালো? মাটি রেডি হয়ে আছে, মাটির উপরে মানে মূর্তি যে বানাইবে এই জন্য মাটিগুলো রেডি করে আছে। আগত একটা মূর্তি বানাইছে, তো তো পাশে পিতল গলে আছে, এটি পিতল কাঁসা সিলভার দিয়ে মূর্তি বানিয়ে দেয়। আমরা খালি মজুরিটা নেয় আর বস্তু, যার যার বস্তু তার তাক দিয়ে বানিয়ে দেয়, কোনো ভেজাল নেই, খালি মজুরি নেয় আমরা কাম করার জন্য। দেখো একদম বড়িয়া করে বানিয়ে আছে। এটা তো একটা প্রয়োজনীয় বস্তু, আমার এদিকে তো অত দাম চলে না, বুঝছেন না? গাঁয়ে যেগুলো লোক আসে হোকার ওগুলো তো ঠকে নিয়ে যায়। আপনি কতদিন থেকে এই কাম করেন? বাপ দাদার কাজ। তাও কতদিন? 50-60 বছর হল না? তো আসার মতো আসি ভালো লাগছে না ভাইয়া? আচ্ছা, না আসাম বাঙ্গাল আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন নতুন যেটা, এখন এটি কি বানাবেন পরে? এটাই না, এটা এটাই হবে, ছোট মানে যে তিনটে চারটে হয়ে যাবে। এটা একটা মূর্তি কতদিন চলবে দাদা? হাজার বছর যাবে। হাজার বছর? বাপ, চলবে না, পিতালে অরিজিনাল। আচ্ছা আচ্ছা, যুগ যুগ চলবে, যুগ যুগ না। বানান বানান, মূর্তির তো দরকার আছে সকালে, না পুজো করা খায় না? ও উপরে ধোবে না? সাবাস।
মাটিগুলো রেডি করিল, মাটিগুলো দিয়ে রেডি হয়ে আছে। বড়িয়া করে রেডি করিয়েছে, দেখে লেখছেন এলা এই যে কানাটা যে করে লেখছে, এটা দিয়ে মানে যেটা গলা পিতল সেই পিতলটা ঢালে দিবে, মাটির ভিতরে মূর্তিটা হবে। কামটা করিয়েছে, বানিয়েছে বস্তুটা। এটা অরিজিনাল মূর্তি, মানে এটা হল ডাইস। অল্প পরে উঠি দিবে, কামটা রেডি হওয়ার পরে যখন গোটা এখানে রেডি হবে কাম, তখন এই ডাইসটা উঠি দিবে, ভিতরে মূর্তিটা। রেডি করে দিয়েছে, দম ভরিয়ে বস্তু বানিয়ে যাচ্ছে। আমার এই একটুখানা পিতল কাঁসা মানুষের বহুত কম দামত ভাঙা চিরের থেকে বেশি দেয়। এটি ডাইস, এই ডাইসটা উঠে দিল, ডাইসটা উঠে দিল মানে এটি হয়ে গেল। মাটির উপরে যেটা দাগ পড়ছে সেই দাগটাতে মূর্তিটা হবে, তো রেডি করিয়েছে। এটা ঢাকি দিল, এই কানাটা দিয়ে মানে গলা পিতলটা ঢালি দিবে, এটি ভিতরে যে একটা সুন্দর এইরকম রাধাকৃষ্ণের মূর্তি একটা হবে, যেমন রাধাকৃষ্ণের মূর্তি একটা বসে রেখেছে। আগের গুলো যে হিট হয়েছে ওই হিট হতে এগুলো দেওয়ার সাথে একদম খালি ভিজিলে হল না দশক কিনি নিলে ক টাকা দাদা? একটা বিক্রি নাই, এগুলো একটা বিক্রি নাই, এগুলো কিছু সব ডাইস, মানে এটা দেখে আপনি বানিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রি নাই, আপনি খালি বানাবেন না? বড় বলা আচ্ছা আচ্ছা, স্যার হ্যাঁ 10 মিনিট 20 মিনিট বাকি, 20 মিনিট 20 মিনিট বাকি। সোনাহাট না যাবে? যাবে, সব দিকে ঘুরবে। ঠিক ঠিক, 4 মহিনা মে সব ঘুমেগা। 4 মহিনা না? হ্যাঁ। আপকো বেঙ্গলি ভি আতা হ্যায়? বেঙ্গলি আতা হ্যায়, পুরা বচপন সে ইহি কাম হ্যায় মেরা, গুজরাত ঘুমা হ্যায়, মধ্য প্রদেশ, ছত্তিশগড়। কিতনা ভাষা জানতে হ্যায় আপ? ও 4-5 ভাষা আচ্ছা আছে আপা, সব তো জানতা, সব সমস্যা। এসামিস আতা হ্যায়? এসামিস আসাম মে বহুত সাল পহলে কা, 20 সাল 22 সাল পহলে। আচ্ছা, কিতনে দিন সে কাম করতা হ্যায় ইয়ে আপ? ইয়ে মে 15 সাল সে কাম শিখা আমারা বাবা। 15 সাল সে? এই স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাল মে ইয়া মে আনা। হ্যাঁ, উদার কা আদমি হ্যায় তো, কালকে খায়েগা, পয়সা উঠা কে লেকে আয়েগা, আর বানা দেবে। ঠিক আছে।
এবার দেখো পিতলটা গলছে একদম, আগতে যে ডাস্টে রেডি করে রেখেছে এই যে পিতলটা এলা ঢালি দিবে কানাটা দিয়ে। এই ধরো এই যে এই যে দেখো কত হিট হয়েছে, এত হিট এই যে হয়ে গেল মূর্তিটা। ধরো বানার শেষে হইল প্রায়, বড়িয়া করে বানিয়ে আছে, হয়ে গেছে। রেডি প্রায় রেডি, মানে হিট আসার জন্য না খোলে, অল্প অল্প 10-15 সেকেন্ড বা 1 মিনিট ধরো, 1 মিনিটের ভিতরে খুলবে। এত হিট, পিতলগুলি একদম জলের মতো হয়ে গেছে, মাটিতে ঢাকি দিলে এখানে কো কানাটা বন্ধ করে দিলে না একদম, এলা ডাস্টে খুলবে আর কি। তোমরা দেখবেন ফাইনালি কেমন হয়েছে মূর্তিটা, কেমন করি বানাইল, কেমন হইল। এই তো দেখছেন এত মজার মূর্তি একটা হয়ে গেছে, রাধা গোবিন্দ মূর্তি একদম পুরা রেডি। দেখো সাইডে দল্প বস্তু বেরিয়ে এসে ওটা যে দাগ দেয় ওটা কাটি দিবে লাগছে শীতলটা, পুরো মূর্তিটা রেডি হয়ে গেছে। এত সুন্দর মূর্তি দেখো, একদম একদম মজার মূর্তি। এই মূর্তিটা অল্প পরে রং করবে, এরা ধুবে অল্প পরে, মানে হিট আছে, এত হিট যে আগুনটা দিয়ে এইটা দিয়ে ধুমে বেরিয়ে লাগছে, মাটিটা দিয়ে আগুনত গলার পরে পিতলটা ঢালি দিছে, মাটি পর্যন্ত গরম হয়ে গেছে, মাটি ধুমে বেরিয়ে দেখছে না একদম রেডি। এই যে এগুলো জল দিয়ে ধুবে মূর্তিটা, তৈল মানে হল, তারপরে রং করবে অল্প করে, তোমরা দেখবেন রং কেমন করি করে আরও মূর্তি বানাইবে। নেক্সট রেডি হয়ে আছে, ওগুলো গলে আছে। এটা তো রংটা অতদিন থাকবে না দাদা, আচ্ছা আপনি যেটা রং দিবেন এখন তো আপনি রং করে দিবেন না, গোল্ডেন কালার দিবেন না, এটা এটা তো বেশি দিন থাকবে না, 10-12 বছর চলবে না। আচ্ছা আচ্ছা, এত গরম খালি পিতলের বানান না সব। Thank you.
রঙ করতে বেশি টাইম না লাগে ফটাফট না দেওয়ার সাথে ফের শুকিয়ে যায় ধর গলায়ও সিলভারের বানা যায় তো সিলভারেরও বানার বান হবে না হবে সাবাস আমার গাঁওয়াত আর মূর্তির অভাব হবে না বুঝছেন আপনি এই জায়গায় কয়দিন থেকে বানাইতেছেন কোন জায়গা এই জায়গায় আপনার কাছ থেকে যদি রং উঠে যাবে না হলে রং উঠবে হ্যাঁ লেতরা হবে না হলে লেতরা হবে